যে ভারতবর্ষের বুক থেকে মুসলিমদেরকে মুক্ত করা উচিত, এদেরকে তাড়িয়ে দেওয়া উচিত, কারণ এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তাদের কোনো অবদান নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم أعلون إن كنتم مؤمنين আমার সম্মুখীন বসে থাকা বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ সমবয়স্ক মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রব্বুল আলমিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সুস্থ সবল রেখে সুস্থ মস্তিষ্ক দিয়ে দুনিয়াবীর বিভিন্ন কর্মস্থল থেকে বিরত রেখে, দুনিয়ার টাকা পয়সা উপার্জন থেকে বিরত রেখে পরকালের পুঁজি উপার্জনের জন্যে আল্লাহ সুবহান ও তাআলা আমাদের প্রত্যেককে মসজিদে নিয়ে এসে কিছু কোরআন হাদিসের কথা এবং জিকির আজগার করার আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী তথা সারা বিশ্বের নবী, নবীর নবী মা আমিনাল্লাহ মরুর দুলাল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলিহি ওসাল্লাম, তিনার প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা জানি 2020 সালের 14 আগস্ট প্রত্যেক মানুষের, বিশেষ করে শিক্ষিত সমাজের এবং যারা স্টুডেন্টস রয়েছে তাদের ব্রেন মস্তিষ্কে একটি কথা এসেছে যে আগামী দিন হচ্ছে 15ই আগস্ট। ভারতবর্ষ স্বাধীন পেয়েছিল 15ই আগস্টে, এটা আমাদের ব্রেন মস্তিষ্কে সবারই আছে। সম্মানিত উপস্থিতি, এই ভারতবর্ষের আমরা ইতিহাস পড়লে
বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বই পুস্তকে আমরা পাই যে এই ভারতবর্ষের স্বাধীনতাতে মুসলিমদের কোনো অবদান নেই। আজকে ভারতবর্ষের বুকে যে কোনো শ্রেণীর যে কোনো পাঠ্যপুস্তক হিস্টোরি আপনি তুলুন, সেখানে প্রমাণিত যে ভারতবর্ষকে স্বাধীন করতে মুসলিমদের কোনো অবদান নেই, এটাই প্রমাণিত। বিশেষ করে এখন রাজনৈতিক দলেরা, বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ, উগ্রপন্থী, যারা মিথ্যামূলক শিক্ষায় শিক্ষিত হয়ে তারা আজকে প্রচার করে যে ভারতবর্ষের বুক থেকে মুসলিমদেরকে মুক্ত করা উচিত, এদেরকে তাড়িয়ে দেওয়া উচিত, কারণ এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তাদের কোনো অবদান নেই। এটা আপনি আমি ওই রাজনৈতিক মহল থেকে শুনছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, নিউজের মাধ্যমে হোক, আপনি আমি জানছি, সেই কথাগুলোকে জানছি। আজকে আপনি আপনার জীবনকে লক্ষ্য করুন, আপনি যে শিক্ষায় শিক্ষিত হলেন, আপনার যে সন্তানরা শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আজকে তাদের ব্রেন মস্তিষ্কে, আজকে আপনারও ব্রেন মস্তিষ্কে একটি কথা ভেসে থাকে যে এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে মুসলিমদের কোনো অবদান নেই। আপনি যদি বলবেন যে আমরা তো জানি, তবে আপনাকে আমার প্রশ্ন, আপনি যদি জানলেন তাহলে আপনার মুখ থেকে, শিক্ষিত সমাজ থেকে, আপনার মতো শিক্ষায় শিক্ষিত হয়ে কেন আজকে আপনি বলেন যে ভারতবর্ষ তাদের দেশ? কেন আপনি বলেন এই ভারতবর্ষ হচ্ছে তাদের দেশ? আপনি কেন বলেন যে তাদের আজকে ক্ষমতা রয়েছে, তাদের সব কিছু, আপনি কেন বললেন? তার মানে আপনার কোনো অধিকার নেই। আপনি কোন মেন্টালিটি নিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছে এই স্বাধীনতা দিবস পালন করছেন? জি না, আপনার আমার জন্য ভারতবর্ষ স্বাধীন নয়, আপনাকে আমি বলছি মেম্বার থেকে ভারতবর্ষ স্বাধীন নয়। আপনি যদি বলেন যে না আমাদের জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছে, তাহলে আপনি বলুন তো আজকে কেন করোনা নামক ভাইরাসকে নিয়ে আজকে কেন রাজনৈতিক দলেরা আজকে তারা আজকে এই ইস্যু করে আজকে কেন রাজনৈতিক দলেরা খেলছে এটাকে নিয়ে, তামাশা কেন বানিয়েছে? আপনি বলবেন কই তারা রাজনীতি করছে? জি রাজনীতি করছে। কিছুদিন আগে আপনার আমার কুরবানির উৎসব চলে গেল, এই কুরবানির ঈদের নামাজ ঈদগাহ ময়দানে হবে কি হবে না এই চিন্তায় চিন্তিত আমরা ছিলাম কিছুদিন আগে। আমাদের ব্রেনে কি একটা কথা ভেসে আসছিল, একটি ব্রেনে কথা কি আসছিল যে আমরা যদি ঈদগাহ ময়দানে সালাত আদায় করতে যাই, ভারতবর্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক দলের লোক থেকে বলা হয়েছে যে সমাগম করা যাবে না, সমাগম করা যাবে না, অনেক মানুষের সমাগম করা যাবে না, আর ঈদগাহ ময়দানে গেলে যেহেতু সমাগম হবে তার জন্য না করাটাই ভালো, এটি আপনার আমার ব্রেনে এসেছিল, এই সিদ্ধান্ত আপনি আমি নিচ্ছিলাম। জানি না ভাইরাস আদৌ কতটা ক্ষতি করছে এতটা আমাদের জানা নেই। আমরা শুনি এই খবর আমরা পাচ্ছি যে না ভ্যাকসিন তৈরি হয়েছে, আবার খবর পাচ্ছি যে ভ্যাকসিন তৈরি হয়নি, আবার কখনো শুনছি যে না লোকটিকে পজিটিভ হয়েছে, আবার এক সপ্তাহ পর যে না নেগেটিভ, ছেড়ে দাও, কোথা থেকে করলো? যে লোকটির পরীক্ষা করে পজিটিভ ধরা পড়ে আবার এক সপ্তাহ পর জানা খবর দিচ্ছে যে না নেগেটিভ, আবার অথচ খবর পাচ্ছি এখনো পর্যন্ত করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। রাজনৈতিক দল, রাজনীতি চলছে, রাজনীতি চলে না? আপনাকে আমি কথা বলছি, গতকালকে পৌনে 10টার সময় আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানলাম যে বসিরহাটের সম্ভবত এমএলএ শওকত মোল্লা, নাম তো সকলেই জানেন, এমএলএ 70,000 মানুষের প্রকাশ্যে সভা করলো, কার বিরুদ্ধে? এক মুসলিম পীর জাদার বিরুদ্ধে সমাগম করলো, করলো না? আপনার আমার স্টেটের যে মুখ্যমন্ত্রী তারই দলের মানুষ আজকে কেন সমাগম করলো 70,000 মানুষকে নিয়ে? ঈদগাহতে প্রমাণ করতে পারবে 70,000 মানুষের সমাগম চলছে? প্রমাণ করতে পারবে না। যদি করোনা নামক ভাইরাস যদি ছড়িয়ে গেছে, এই কথাই যদি সত্য হয়, এই কথাই যদি সত্য হয়, তাহলে 70,000 মানুষের সমাগম কি করে করলো, আর ওই মুখ্যমন্ত্রী কিভাবে পারমিশন দিল? আপনি আমি স্বাধীন নয়, আপনি আমি বলে বেড়াই ভারতবর্ষ স্বাধীন? জি না। ডক্টর আম্বেদকর কি দিলেন ভারতবর্ষের স্বাধীনতা দিয়ে, কি দিলেন তিনি আমাদের জন্যে, কি দিলেন আর কি হলো,
আমরা জানি আপনার আমার দেশ ভারতবর্ষ এটি একটি গণতান্ত্রিক দেশ, এ দেশে প্রত্যেক ধর্ম প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে আমরা জানি। কেন আজকে অমুক দলের জন্য এটা ছাড় আর ওই দলের জন্য ছাড় নয়? কেন? রাজনৈতিক পাওয়ার রয়েছে বলে। কেন আজকে তারা তাদের ধর্মের উৎসব পালন করবে তাদের জন্য ছাড় আর মুসলিমরা উৎসব পালন করবে তখন ছাড় নয়, তখন করোনা ভাইরাস? স্পষ্ট আপনাকে জানাই, ভারতবর্ষ স্বাধীন নয়, বর্তমান পরিস্থিতিতে আপনার আমার জন্য স্বাধীনতা নয়। আপনাকে প্রমাণ করবো আজকে ইতিহাস দিয়ে, আপনার ব্রেনে ব্রেন মস্তিষ্কে ইতিহাসের নামে আপনার ভিতরে আপনার ব্রেন মস্তিষ্কে আপনার ভাইরাস বলে দেওয়া হয়েছে। জি না, আজকে কেন উচ্চ ডিগ্রি শিক্ষায় শিক্ষিত হয়ে ডিগ্রি অর্জন করে সেই ছেলে কি করে বলতে পারে যে ভারতবর্ষ তাদের দেশ, তার বাপের দেশ? আজকে আপনার আমার ছেলেদের ব্রেন থেকে এই ইতিহাস যদিও মুছে দেওয়া হয়, বইয়ের পৃষ্ঠা থেকে ইতিহাসকে যদি মুছে দেওয়া হয়, ভারতবর্ষের বুক থেকে মুসলিমদের দেওয়া অবদান ইতিহাসকে মুছতে পারবে না। আজকে আপনি আমি যেই জেলায় বাস করি মুর্শিদাবাদ জেলার, এই মুর্শিদাবাদ জেলাতে ইতিহাস রয়েছে, আজও পর্যন্ত জ্বলন্ত প্রমাণ রয়েছে। কাদের দান? মুসলিমদের দান। এই ভারতবর্ষের বুকে এখনো পর্যন্ত তাজমহল রয়েছে, সেই ভারতবর্ষের এই ভারতবর্ষের মুসলিমদের তৈরি। কিসের প্রমাণ আপনি নেবেন? ভারতবর্ষের ইতিহাসের পৃষ্ঠায় যদিও তারা উঠিয়ে দেয়, এগুলোকে তো উৎখাত করতে এখনো পারেনি, যদিও পাইন তারা তারা চালাচ্ছে। আমাদের জীবনে ঘটে গেছিল 6ই ডিসেম্বর বাবরি মসজিদকে যে ধ্বংস করেছিল, আপনি আমি জানি এই বাবরি মসজিদকে ধ্বংস করে আজকে তারা সাকসেস হলো, তাদের টার্গেট যেটা ছিল তারা করে নিল। আপনি আমি মুসলিম কি বলছি? তাদের পাওয়ার তাদের ক্ষমতা আছে, আমাদের কিছু বলার নেই, বলে আমরা কি করব? নীরবতা অবলম্বন করছি, শিক্ষিত সমাজও করছি আর মূর্খ সমাজও করছি, কি লাভ হলো? কি শিখলেন বিগত দিনের ইতিহাস থেকে? আজকে তারা জোর গলায় বলে, যারা সেই যুগে ইংরেজদের পাচাটা গোলাম ছিল, যারা ইংরেজদের পাচেটে ছিল, দালালি করেছিল, আজকে তারা রাজনৈতিক ক্ষমতায় গিয়ে তারা আজকে ডঙ্কা বাজাচ্ছে যে ভারতে অবদান তাদের কিছু নেই। বেটা, তুমি তোমার ইতিহাস খুলে দেখো, তুমি ইংরেজদের পাচাটা গোলাম ছিলে, তুমি তাদের জাসুসি করেছিলে, তোমরা ভারতবর্ষের দুশ্মন ছিলে, তোমরা ভারতবর্ষ স্বাধীন করোনি, তোমাদের ইতিহাসের পাতায় অস্তিত্ব পাওয়া যায় না, যত ইতিহাস দেখা যায় তোমরা তাদের পাচেটে ছিলে। আজকে ইতিহাসকে দমন করা হয়েছে, ইতিহাসকে চেপে দেওয়া হয়েছে, আপনার আমার ব্রেন থেকেও মুছে গেছে। সবচাইতে বড় দুঃখ লাগে কেন জানেন? 15ই আগস্টে যেটি আগামী দিন আসবে, অনেক শিক্ষিত সমাজ মাস্টার মশাইরা যারা মুসলিম ঘরে জন্ম নিয়েছে তাদেরকে যখন 10 মিনিট 5 মিনিট 15 মিনিটের কোনো আলোচনা করতে দেওয়া হয়, তারাও সেই আলোচনা করে যে ভারতবর্ষকে স্বাধীন করেছিল কারা, তাদের মুখ থেকে বেরিয়ে আসে সুভাষচন্দ্র বসুর কথা, তাদের মুখ থেকে ভেসে আসে ক্ষুদিরামের কথা, তাদের কথা ভেসে আসে। অথচ সেই মুসলিম তার মুখ দিয়ে বের হয় না যে ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে যারা প্রথম আন্দোলন করেছিল তাদের কথা একটি বারের জন্য বলে না। কিসের শিক্ষিত নিজেকে আপনি প্রমাণ করেন? আপনি কি সেই সত্য ইতিহাস জানেন না? না, আপনি জানার পরেও বলছেন না, উল্টি আপনি করছেন, সবই পরিকল্পিতভাবে ভারতবর্ষের এক এক করে ইতিহাসকে উৎখাত করে দেওয়া হলো। যদিও কিছুদিন আগে আমরা পাচ্ছিলাম মাওলানা আবুল কালাম আজাদের ইতিহাস, সেটাকেও মুছে ফেলে দেওয়া হলো, সেটাকেও মুছে ফেলে দেওয়া হলো, কি করলেন আপনি? অথচ গান্ধীজি, গান্ধী, সুভাষচন্দ্র বসু, যাদেরকে এদেরকে যিনি তৈরি করলেন, এদেরকে যিনি দাঁড় করালেন, যিনি এদেরকে তৈরি করলেন মাওলানা আবুল কালাম আজাদ, তিনার ইতিহাস থেকে নামটাকে মুছে দেওয়া হলো, চিন্তা করতে পারা যায়? আপনি আমি মুসলিম, নামধারী মুসলিম, আজকে আপনার জন্যে ভারতবর্ষের মাটি সংকীর্ণ হয়েছে, আপনার আমার জন্যে, আপনি কি মনে করেছেন ভারতবর্ষ আপনার জন্য খুব সুখময় হয়ে আছে? জি না, আজকে আপনি আপনাকে আমি জানাই, ভারতবর্ষের সংবিধান উৎখাত করবে এমনটাও পরিকল্পনা করে ভারতবর্ষের সংবিধানকে উল্টিয়ে দিবে, সেদিন আর বেশি দূরে নয়, সেদিন আর বেশি দূরে নয়।
আজকে আপনি আমি স্বাধীনভাবে যে কোনো জায়গায় ইসলামিক সভা করছি, যে কোনো জায়গায় মন চাইলেও মসজিদ তৈরি করে ফেলছি। আর সেই দিন বেশি দূরে নয়, আপনার আমার জন্য মসজিদে তালা মেরে দেওয়া হবে, মসজিদ তৈরি করা বন্ধ হবে, সেদিন আর বেশি দূরে নয়। আপনি কি মনে করেছেন এখনো ভারতবর্ষ স্বাধীন রয়েছে? আপনাকে অনেক মুসলিমের অবদান রয়েছে, অনেক অনেক ওলামা একরামের, অনেক আলেম ওলামার, যেহেতু আপনাকে কথা তুলে ধরতে পারবো না, সংক্ষিপ্ত সময় একজন হাফিজের কথা তুলে ধরবো যে এই ভারতবর্ষের বর্তমান কি ইতিহাস গড়ে তুলছে বর্তমান রাজনৈতিক দলেরা, যারা ক্ষমতায় পাওয়ারে বসেছে, আজকে যারা যে নীতি অবলম্বন করছে, বিগত দিনে সেই ইংরেজরাই সেই নীতি অবলম্বন করেছিল, তাদেরকে জেরক্স করে আজকে ভারতবর্ষের বুকে রাজনৈতিক দলেরা চালাচ্ছে। আপনি আছেন কোথায়? ইতিহাস তুলে ধরুন, সত্য ইতিহাস পড়ে দেখুন, সেই ইতিহাস প্রমাণ করে সেই যুগে যারা আজকে ডগলা বাজাচ্ছে তারাই ইংরেজদের পাঁচাটা গোলাম ছিল, জাসুসি করেছিল। ইতিহাস পড়ে দেখুন, সত্য ইতিহাস পেয়ে যাবেন আপনি। আপনাকে আমি জানাই কোরআনের হাফিজ সৈয়দ নিসার আলীর খানের কথা। তিনি ছিলেন একজন কোরআনের হাফিজ, তিনি ওয়েস্ট বেঙ্গলের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছোট থেকেই ধর্ম শিক্ষায় শিক্ষিত হয়ে ধর্ম প্রচার করতেন। তিনি যে মুসলিমরা অমুসলিমদের কৃষ্টি কালচারকে মেনে নিয়ে যারা জীবনযাপন করছিল তাদেরকে কোরআন হাদিসের কথা দিয়ে, তাদেরকে উপদেশ দিয়ে, তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসছিলেন। তিনি ছিলেন হাফিজ কোরআনের নিসার আলী। তিনি এই প্রচার করতে গিয়ে তিনি আরো কিছু করতেন, যে শুধু খালি মুসলিমদেরকে কোরআন হাদিসের কথা বলেই তাদেরকে ধর্মের দিকে আকৃষ্ট করা এটাই শেষ কথা ছিল না, তিনি সেই যুগে সেই সময়ে ওয়া মুসলিমদেরও পাশে থাকতেন। তিনার টার্গেট উদ্দেশ্য ছিল যে মুসলিমদের কাছে সত্য ধর্মকে তুলে ধরা, তাদেরকে আল্লাহ রাসূলের কথাকে তুলে ধরা, এটি ছিল এক নম্বর কাজ। দ্বিতীয় কাজ ওনার ছিল, সেই যুগে ইংরেজদের যারা পাঁচাটা গোলাম ছিল, জাসুসি ছিল, তারা ছিল জমিদার, তাদের বিরুদ্ধে সোচ্চার করার জন্যে, সচেতন করার জন্যে তাদের পিছনে কাজ করতেন। তিনি তিন নম্বর পয়েন্টে কাজ করতেন, যে ভারতবর্ষের বুক থেকে কি করে এই জনসাধারণ ভারতবর্ষের মানুষদেরকে স্বাধীনতা দেওয়া যায়, কিভাবে ইংরেজদের কাছ থেকে মুক্তি পাওয়া যায়, তারও তিনি পরিকল্পনা করতেন। এ ছিলেন একজন কোরআনের হাফিজ, যিনি মাদ্রাসায় শিক্ষিত হয়েছিলেন। আর আজকে আপনাকে পেপার পত্রিকায় সোশ্যাল মিডিয়াতে নিউজে আপনাকে জানানো হচ্ছে যে মাদ্রাসায় কিনা জঙ্গি তৈরি হয়। আর আপনার মতো কলঙ্ক, আপনার মতো আমি কলঙ্ক মুসলিম, আপনি বলছেন যে না হয়, না হলে প্রমাণ করলো কি করে? দুঃখ লাগে, বেদনা লাগে, আপনি একজন মুসলিম হয়ে কি করে তাদের কথায় আপনি বিশ্বাস করেন, অথচ আল্লাহ যে জায়গায় আপনাকে ভেরিফিকেশন করতে বলছে, তদন্ত করে দেখো, আপনি করলেন না, তাদের কথায় বিশ্বাস করে আপনি সেটাই বলে ফেললেন। আজকে সে কোরআনের হাফিজ, তিনি যখন এই কাজ আরম্ভ করলেন, এই প্রচার করতে লাগলেন, তিনি এটি যখন গ্রোথ বাড়তে লাগলো, মানুষ যখন ধর্মকে বুঝতে শিখলো, এই এগোতে এগোতে যখন চলে যায়, এবার ওই সেই যুগে ইংরেজদের পাঁচাটা গোলাম যারা জমিদার ছিল তারা একটা মিটিং করলো, তারা আলোচনা সভা করলো যে ব্যাপার তো খুবই খারাপ, এই নিসার আলীর কথাই শুনে মুসলিম রাজকে সত্য ধর্ম বুঝতে পারছে, অনেক মানুষ নিসার আলীর কথা শুনে, কোরআন হাদিসের কথা শুনে তারা এই ধর্মেতে চলে যাচ্ছে, হিন্দুরাও এটা যখন দেখলো তাদের আখলাক, তাদের চরিত্রে, তাদের ব্যবহারে অমুসলিমরা ইসলাম গ্রহণ করতে লেগেছিল তিনার ব্যবহারে, এই যখন আরম্ভ হলো তাদের আর সহ্য হলো না, তারা মিটিং করতে আরম্ভ করলো। মিটিংয়ে কি কি জারি করলো সেই সময়, মিটিংয়ে জারি করলো, সেখানে তাদের কথাবার্তা আলোচনার পরে তাদের মত এলো, পাঁচটি তারা আইন চালু করলো, পাঁচটি আইন চালু করলো সে সময়। এক নম্বর আইন তখন চালু করলো তারা, যে যারা এই হাফিজ নিসারের কথায় শুনে যারা তার শিষ্য হবে, তারা যদি এই দেশে বসবাস করে, তারা যদি মুখে দাড়ি রাখে, তাহলে এই দাড়ির তাদেরকে ট্যাক্স দিতে হবে, গোপকে যদি ছোট করে তারও ট্যাক্স দিতে হবে, তারা ঈদুল আজহা অর্থাৎ কুরবানি পালন করলে, আকিকা দিলে তাদেরকে ট্যাক্স দিতে হবে। আবার সেখানে জারি করলো যে মসজিদ যদি তৈরি করে সেখানেও ট্যাক্স লাগবে। কি করলো? এক নম্বরে তারা চালু করলো কি, যে এই নিসার আলীর কথা শুনে যারা
যার সঙ্গ দিবে শিষ্য হবে, যদি তারা দাড়ি রাখে দাড়ির বদলে তাদেরকে আড়াই টাকা করে তাদেরকে ট্যাক্স লাগবে, গোপকে যদি ছোট করে পাঁচ শিক্ষা তাদেরকে লাগবে ট্যাক্স, এটা আইন চালু করলো। আর কি করলো, যদি তারা কোনো মসজিদকে তৈরি করে কাঁচা যদি মসজিদ হয় 500 টাকা, পাকা মসজিদ হলে তার দ্বিগুণ। আবার তারা যদি কুরবানি বা আকিকাতে যদি গোহত্যা করে তাহলে তাদের ডান হাতকে কেটে দেওয়া হবে, যাতে করে তারা আর দ্বিতীয় দিন তা হালাল না করতে পারে। পাঁচ নম্বর আইন পাস করলো, যে পাঁচ নম্বর পয়েন্টে যিনি কথা বললেন সেই সময়ে তাদের আইন যতগুলো পাস হলো, এই সমস্ত কথা বলার পরে তেনারা পাস করার পরে এই আইন যখন জারি করে দিল, জারি করার পর আরেকটি পাঁচ নম্বর যেটি ছিল সেটি হচ্ছে এই যে এই নিশারকে যারা বাড়িতে স্থান দিবে তাদের ভিটা মাটিকে উচ্ছেদ করে দেওয়া হবে। এই পাঁচটি আইন যখন চালু করা হলো, চালু করার পর তাদের আবার গোপন গোপনভাবে উচ্চ স্তরে ইংরেজদের সঙ্গে তালে তাল মিলিয়ে তাদের ভিত্তি স্থাপন করলেন। ভিত্তি যখন মজবুত হলো এবার এটাকে জারি করলো, যারাই এই হাফিজ নিসারের সঙ্গতিত তাদের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন থেমে এলো, তাদের ঘর বাড়িকে পুড়িয়ে দেওয়া হলো, মসজিদকে ধ্বংস করা হলো, তারা একের পর এক জুলুম অত্যাচার করতে লাগলো। সেই ইংরেজদের সাথে তালে তাল মিলিয়ে এই পাঁচাটা গোলাপেরা তখন তারা এই কাজগুলো করেছিল, এই ধরনের তারা কর্মগুলো করেছিল। আজকে তারা ডঙ্গা ফুটায় যে ভারতবর্ষের স্বাধীনে মুসলমানদের কোনো অবদান নেই, আজকে তারা জোর গলায় তারা আজকে বলে বেড়ায়, আর আপনি আমি মুসলিম সে কথাকে মা একদম চুপচাপ নীরবতা অবলম্বন করে শুনছি। কি করলাম একটু চিন্তা করতে হবে, যে হাফিজ নিসারকে তারা এমনি এমনি ছেড়ে যায়নি, তার প্রতি নির্যাতন জুলুম যখন আরম্ভ করলো, আমরা জানি বাঁশের কেল্লা স্থাপন তিনি করেছিলেন, ইতিহাস আমরা ছোটবেলায় পড়েছিলাম, এখন জানি না আছে কিনা, এখন তো খবরই পাই না, বাঁশের কেল্লা স্থাপন করে তিনি সেইখান থেকে সেই ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার পূর্বে তিনি পরিকল্পনা করলেন যে সেই জমিদার তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তাদের সঙ্গে তালে তাল মিলানো হবে না, তাদের বিরুদ্ধে লড়াইয়ের পূর্বে তিনি এটাই চাইছিলেন যে ভারতবর্ষে হিন্দু মুসলিমের দলাদলি নয়, হিন্দু মুসলিমের যুদ্ধ নয়, এই দেশে তাদের সঙ্গে মিলিত হয়ে ভারতবর্ষের হিন্দু মুসলিম একত্রিত হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার, এটি ছিল তিনার টার্গেট। যখন মিডিল খানে জাসুসি করতে লাগলো, তারা ইংরেজদের পাঁচাটা গোলাম হয়ে গেল, তাদের বিরুদ্ধে তিনি বাঁশের কেল্লা তৈরি করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যে তাদের সঙ্গে লড়াই করতে হবে। কেন? তারা আজকে ভারতবর্ষের বুকে থেকে ভারতবর্ষের ধন সম্পদকে তারা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, তাদের সঙ্গে তালে তাল মিলাচ্ছে। এই নিয়ে তিনি যখন এই যুদ্ধ আরম্ভ করলেন, আমরা জানি সেই যুদ্ধে সেই জমিদারদেরকে পরাজিত করেছিল, তাদেরকে হারিয়েছিল, আমরা এই কথা জানি, ইতিহাসের পাতায় পড়লে পরে আমরা জানতে পারব। এই পর্যন্ত শেষ নয়, এবার যখন নিসার আলীকে দমন করতে পারল না, কলকাতার বুক থেকে ইংরেজরা কামান পাঠিয়ে আরও লস্কর সৈন্য পাঠিয়ে তাদের উপরে চড়াও হয়ে তাদের প্রতি হামলা আরম্ভ করলেন। হামলা করার পূর্বে এবার নিসার আলী তার সঙ্গীদেরকে নিয়ে বললেন, এখন তো তাদের হাতে কামান, তারা আমাদের প্রতি অ্যাটাক করবে, আমাদের হাতে তো কামান নেই, এখন তোমরা বলো কে তোমরা আমার সঙ্গ দিবে আর কে তোমরা ছেড়ে চলে যাবে। উফ আল্লাহু আকবার, তাদের যে ইমানের চেতনা, ইমানের যে জাগরণী, আপনাকে কি করে বোঝায়, তারা কেউ পিছপা হয়নি, সবাই বলেছিল আমরা এক সঙ্গে আপনার সঙ্গে সাথ দিয়ে সঙ্গী হয়ে আমরা সবাই তাদের বিরুদ্ধে লড়াই করব। এই কথা বলে শেষ নয়, সেখানে নারে তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহু আকবার বলে তাদের প্রতি চড়াও হয়ে তাদের প্রতি অ্যাটাক করেছিলেন। সেখানে আমরা জানি অনেক ক্ষয়ক্ষতি, অনেক মুসলিমকে জান দিতে হয়েছিল সেই জায়গাতে আমরা জানি, এবং নিসার আলীকেও সে জায়গায় শেষ করে দেওয়া হয়েছিল। এ ছিল হাফিজ নিসার আলী, তিনি ভারতবর্ষে তিনার লম্বা চড়া কাহিনী, কিছু কথা আপনাদের তুলে ধরলাম যে এইভাবে ভারতবর্ষের বুকে মুসলিমদের অবদান রয়েছে, তিনারা নিজেদের জানকে কুরবান করেছিলেন। জানি না সে সময় বাঁশের কেল্লার সম্মুখে ফাঁসিতে লটকানো হয়েছিল, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, কথা আমরা জানি।
এখন ইতিহাসের পাতায় আপনাকে স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে আপনাকে জানানো হয় যেই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে যিনারা শহীদ হয়েছিলেন আপনাকে আমাকে জানানো হচ্ছে, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু আপনাকে আমাকে জানানো হচ্ছে। আপনি জানেন কিংসফোর্ডকে তার প্রতি হামলা করে ক্ষুদিরাম ব্যর্থ হয়েছিল, সফল হয়নি, তবুও তার ইতিহাসের পাতায় তার নামটি রয়েছে। এই ইতিহাস জানা আছে আপনার? এই ইতিহাস আমাদের অনেক মানুষের জানা নেই যে কিংসফোর্ডকে কে হত্যা করেছিল, তাকে কে দুনিয়ার মুখ থেকে বিদায় করেছিল, এই ইতিহাস জানা নেই। জানবেন কোথা থেকে? সত্যি ইতিহাস তো আপনি জানেন, আপনার ছেলে মেয়েকে জানালেন না। আপনি সত্যি ইতিহাস জানার চেষ্টা করলেন না। ভারতবর্ষের বুক থেকে একের পর এক সত্য ইতিহাসকে উৎখাত করছে, কত যে পাইন্তরামো চলছে তার শেষ নেই। শের আলী খাঁ যিনি কিংসফোর্ডকে দুনিয়ার মুখ থেকে বিদায় করেছিলেন, আজকে দুঃখের বিষয় ইতিহাসের পাতাতে তার নামের অস্তিত্ব পাওয়া যায় না। কি ভাবছেন আপনি, কি ভাবছেন আপনি যে ভারতবর্ষ স্বাধীন হয়ে আপনার নাম আছে এই জন্যে তারা আজকে হুঙ্কার তুলছে? আপনি প্রমাণ দিতে পারবেন না, আপনার সন্তানেরাও স্বীকার করতে বাধ্য যে না, ভারতবর্ষের স্বাধীনতাতে মুসলিমদের কোনো অবদান নেই, এই ব্রেন মস্তিষ্কে আপনার আমার ঘরের ছেলে মেয়েদের ব্রেনে ভরে দেওয়া হচ্ছে। আজকে বড় বেদনাদায়ের বিষয় যে সেই ব্রিটিশ ইংরেজদের বিরুদ্ধে যারা যিনারা প্রথম হুঙ্কার তুলেছিলেন তিনারা ছিলেন মাওলানা উলামায়ে কেরাম। তাদের যে কত অবদান, 1 কোটি মুসলিমকে তারা কারাগারে বন্দি করেছিল, 5 লক্ষ মুসলিমকে ফাঁসিতে লটকিয়েছিল, ইংরেজরা ছেড়ে কথা বলেনি তাদের বিরুদ্ধে কথা বলার জন্যে। আপনি ভয় করছেন, তখন তো এতটা মুসলিম এতটা জনসংখ্যার বেশি ছিল না, এতটা উন্নত মানের ছিল না। আপনি আজকে বলছেন পাওয়ার তাদের হাতে, তাদের ক্ষমতা, তাদের সব কিছু, আমরা করব কোথা থেকে? আপনি কিসের মুসলিম? আপনার আপনার ভিতরে কি সেই চেতনা নেই যে চেতনা সাহাবী কেরামদের ভিতরে ছিল? আমরা জানি, মাথা ঝুঁকাবো, যে 313 জন সাহাবি 1000 মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছিল, জানি না, খুব আমরা ভালো করে জানি ইসলামের ইতিহাস। আমরা জানি যে 313 জন সাহাবি 1000 মুশরিকদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, তাদের তো সব কিছু ছিল, তার হাতে কিছুই ছিল না। তারা কিসের বলে বলিয়ান হয়ে লড়াই করলেন? ইমানের চেতনা নিয়ে, এই ইমানের পাওয়ার নিয়ে। আপনার আমার ভিতরের যে ইমান, এটিতে জং ধরেছে, যার কারণে আপনি আমি বলছি তাদের সব কিছুই, আমাদের কিছু বলার নেই। এটা আপনাকে বিগত দিনের ইতিহাস শিক্ষা দেয়নি? বিগত দিনের ইতিহাস মুসলিমকে কাপুরুষে মরার মতো শিক্ষা দেয়নি? যারা ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে কথা বলবে, যারা ভারতবর্ষের মানুষের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে ছেড়ে দিয়ে কথা বলা যাবে না। তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তারা কেন অল্প সংখ্যক মানুষের যদি লড়াই করতে পারে, আজকে ভারতবর্ষের এতগুলো মানুষ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কেন লড়াই করতে পারবো না? আজকে যারা ভারতবর্ষের পাওয়ার ক্ষমতায় রয়েছে, এরা তো সংবিধানের বিরুদ্ধে সমস্ত কর্মস্থল তাদের, সমস্ত জিনিসই। আপনি আমি জানি যেখানে বাবরি মসজিদে প্রমাণিত হলো যে তাদের কোনো অধিকার নেই, সেখানে কোনো মন্দিরকে ভেঙে মসজিদ নয়, সমস্ত কিছু প্রমাণিত হওয়ার পরেও আজকে তারা জোর করে সেখানে মন্দির স্থাপিত করলো। আপনি আমি তো জানি, কেন কিছু বললাম না? এর জন্যে আমাদের কোনো স্লোগান নেই, এর জন্যে কোনো প্রতিবাদ হলো না। কাপুরুষের মতো মুসলিম আমরা বসবাস করছি। কোথায় আপনার আমার ইমারের চেতনা? কোথায় ভারতবর্ষ স্বাধীন, যে দেশে সমস্ত জাতির সমান অধিকার, সেই দেশে কি করে হতে পারে এক জাতি উপরে উঠে যাবে, সমস্ত ক্ষমতা পেয়ে তারা সব কিছু করবে, যদিও ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে সমস্ত কর্ম তারা করবে, আর আমরা করলে ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখাও যদি করি তাতেই আমাদের অপরাধ। আজকে মাথা চাড়া দিয়ে কথা বললেই আমাদের অপরাধ। আজকে আপনার আমার বাক স্বাধীনতা কেড়ে দিয়েছে, আপনার আমার স্বাধীনভাবে ভারতবর্ষে দীন ইসলামের প্রচারকে কেড়ে নিয়েছে, কেড়ে নেয়নি?
বিগত দিনের ইতিহাস কিছু দিনের ইতিহাসের কথা তুলে ধরুন আমাদের এই ভারতবর্ষে বুক থেকে ডাক্তার জাকির নায়েককে দিন ইসলাম প্রচার প্রসার করার কারণে দেশ থেকে বিতাড়িত করলো তার প্রতি মিথ্যা আরোপ দিয়ে কলঙ্কিত করে তাকে ভারতবর্ষের বুক থেকে বিদায় করলো জানি না ইতিহাস একটু কিছুদিনের ইতিহাস আপনার আমার জীবনে ঘটে গেল সমস্ত কথা আমরা জানি সমস্ত কিছুই বুঝি কিন্তু এর জন্যে আমাদের কোনো প্রতিবাদ নেই কোনো মিছিল নেই আজকে আমরা সেই নবী এবং সাহাবে কামদের সেই ইতিহাসকে ভুলে গেছি তাদের ইমানের চেতনা আমাদের ভিতরে নেই এবং বিগত দিনের এই ভারতবর্ষকে সেই ইংরেজদের কাছ থেকে ভারতবর্ষকে স্বাধীন করার জন্যে জিনেরা জান মালকে কুরবান করেছিলেন আজকে তাদের কাছ থেকে শিক্ষা নিতে ভুলে গেছে তিনেরা অল্প সংখ্যক মানুষে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন আজকে আপনি আমি তাদের বিরুদ্ধে কোনো সচ্চর নেই কোনো কথা নেই কোনো প্রতিবাদ নেই কোনো মিছিল নেই দুঃখ লাগে এই মুসলিম তারা শিক্ষায় শিক্ষিত হয়ে দিন ইসলামের জ্ঞান না থাকার কারণে কোনটা শিরিক কোনটা তাগুত কোনটা তাওহীদ কোনটা সঠিক আকীদা কিছুই বুঝে না যার কারণে রাজনৈতিক দলের সঙ্গে তালে তাল মিলিয়ে আজকে দুনিয়ার কিছু পাওয়ার পেয়ে কোনো পদ পেয়ে আজকে তারা আল্লাহ রাসুলের বিরুদ্ধে তারা আজকে স্লোগান দেয় এই তো দেখলাম গতকালকে যে এমএলএর কথা আপনাকে বললাম সেই নেতা সভার শেষে যখন সভা শেষ হয়ে গেল তিনি তখন স্লোগান দিচ্ছেন স্লোগানের শব্দ মাথা গরম করার স্লোগান দিলেন তার ভিতরে কি দিন ইসলামের জ্ঞান নেই নেই বলেই তো এই শিরিকি বাক্যগুলো পাঠ করে আপনার আমার ঘরের ছেলেরা শিরিক কি জিনিস সেটাই বুঝলো না দেওয়ার চেষ্টাই করলাম না ভারতবর্ষ স্বাধীন নয় আপনার আমার কাছে এখন আগামী দিনে আপনার আমার জন্যে ভারতবর্ষের মাটি সংকীর্ণ হয়ে যাচ্ছে আপনি চাইলেও হাত নড়াতে পারবেন না আপনি চাইলেও কোনো কথা বলতে পারবেন না আপনি স্বাধীনভাবে কোনো দিকে তাকাতেও পারবেন না এমন সময় আপনার আমার সম্মুখে আসছে যদি আমরা এই ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে যারা কথা বলে যারা ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে যারা কর্ম করে তাদের বিরুদ্ধে যদি আমরা সচ্চর না হই ভারতবর্ষের সংবিধানকে টিকিয়ে রাখার জন্যে এই ভারতবর্ষের বুকে বসবাস করতে গিয়ে নিজের ইমানকে টিকিয়ে রাখার জন্যে এই ভারতবর্ষের বুকে বসবাস করতে গিয়ে আল্লাহ সুবহান ও তাআলাকে সত্য প্রকৃতপক্ষে ভয় করা যদি সেই ইমানি চেতনা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানার যদি আমরা না পাই এই স্বাধীনতা যদি আপনার আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তাহলে অবস্থাটা কি কোথায় দাঁড়াবে সেই যুগে জমিদাররা ইংরেজদের সঙ্গে তালে তাল মিলিয়ে যে পাঁচটি আইন পাস করেছিল যে পাঁচটি আইন তারা জারি করেছিল আর সেই দিন বেশি দূরে নয় মসজিদকে ভেঙে তো মন্দির করছে এটা তো আমরা জানছি করছে প্রমাণিত হলো কিছুদিন আগে সেই দিন আর নেই বেশি দূরে যেদিনে আপনার আমার নিকটবর্তী মসজিদকেও ভেঙে যে মন্দির করবে না এটা আর বেশি দূরে নেই যদি তাদের বিরুদ্ধে হুঙ্কার আমরা যদি না দিই তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ যদি গ্রহণ না করি তাহলে আপনার আমার কিছু করার নেই আজকে যেমন একটি ভাইরাসকে ইস্যু করে আমাদের ধর্মকে মানার জন্য অনেক বাধার সম্মুখীন অনেক তারা যে আইন পাস করেছিল ব্রিটিশদের যুগে ইংরেজদের সঙ্গে তালে তাল মিলিয়ে সেই পাঁচাটা গোলামরা তারা আইন পাস করেছিল গোহত্যা বন্ধ করার আজকে তো সেইটা ইতিহাস আবার পুনরাবৃত হচ্ছে সেই ইতিহাস আবার চলছে এই ইতিহাস গড়ে তুলবে আবার আপনার আমার কাছে কত জায়গায় কুরবানির পশুকে হালাল করা নিষিদ্ধ করা হলো মানে গোহত্যা করা যাবে না অথচ তাদের ধর্মে কোথাও তার কোনো প্রমাণিত নয় অথচ তারা জোর করে তাদের তাদের কথাগুলোকে ফলো করে তাদের আইনকে ফলো করে আজকে জারি করছে গোহত্যা বন্ধ উত্তরপ্রদেশের মানুষ যেমন তারা স্বাধীনভাবে গরুর মাংস খেতে পায় না সেদিন আর বেশি দূরে নয় আপনি করতে পারবেন না শুধু গরু বলে নয় আমরা জানি এই বিগত দিনে যে কুরবানি তার গত বছরের কথা উত্তরপ্রদেশের বাড়ি থেকে কুরবানির খাসিকে পর্যন্ত খুলে নিয়ে গিয়েছে এমনটাও আমরা জানি তারা প্রমাণিত করতে চাইছে কি তারা ভারতবর্ষের বুকে চাইছেটা কি চাইছে এটাই ইংরেজদের মতো নিজের শাসন চালাবে নিজের পাওয়ার চালাবে মন যেটা সেটাই করবে তারা ভারতবর্ষের সংবিধানকে মানেনি মানছেও না আর ভবিষ্যতেও মানবে না তারা ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে সমস্ত কর্ম করে সব কিছুই জানি বিরুদ্ধে কথা বলা যায় না
সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আমি জানাই যে বিশেষ করে শিক্ষিত সমাজ আপনাদেরকে আমরা জানাই এখন তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সেই সত্য ইতিহাস পাবেন না যেহেতু কষ্ট করে লিখেছেন যিনি স্যার গোলাম মুর্তজা উনার চেপে রাখা ইতিহাস বজ্র কলম এই ইতিহাসগুলোকে আপনারা স্টাডি করুন আপনার আমার ছেলে মেয়েদেরকে সেই ইতিহাসগুলোকে জেনে তাদের ব্রেন মস্তিষ্কে ভরে দেন যে না তারা আজকে যে ইতিহাস পড়াচ্ছে মিথ্যা ইতিহাস এই ইতিহাস মিথ্যা ইতিহাস এটা প্রমাণিত করার জন্যে সেই সমস্ত ইতিহাসগুলোকে ক্রয় করে সেই বইগুলোকে ক্রয় করে বাড়িতে রাখুন নিজে পড়ুন নিজের ছেলে মেয়েকে পড়ান তারা যেন তাদের কাছে এই ব্রেনে এই কথাটি থাকে যা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মুসলিমদের যে অবদান তাদের অস্তিত্ব তখন ছিল না এটা যেন তারা প্রমাণ করতে পারে এই ইতিহাস আপনাকে আমাকে জানতে হবে এটি বলতে হবে তারা দমানোর চেষ্টা করবে আপনাকে আমাকে তুলে ধরতে হবে তারা যেন দমানোর চেষ্টা করেও তারা যেন ব্যর্থ হয় যে ব্যর্থ করেছিলেন ওলামায়ে কামরা ব্রিটিশদের বিরুদ্ধে সোচ্চার হয়ে যে ব্যর্থ করেছিলেন সাহাবে কামরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে সেটি আপনাকে আমাকে করতে হবে প্রয়োজন হলে ভারতবর্ষের সংবিধানকে টিকিয়ে রাখার জন্যে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত রাজি ভারতবর্ষের মুসলিমদের স্বাধীনভাবে বসবাস করার জন্যে যদি আমাদের কোনো ডাক আসে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্যে আপনাকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে বসে থাকলে হবে না আপনি আমি যদি আজকে নিরবতা অবলম্বন করি আপনি আমি যদি বসে থাকি তাহলে আমাদের যে ভবিষ্যৎ তারা গোলাম হয়ে যাবে তারা গোলামভাবে বসবাস করবে আপনি আমি হয়তো হব না সাবধান সতর্ক এই স্বাধীনতা প্রকৃতপক্ষে যেন স্বাধীনতা থাকে এই স্বাধীনতা যেন প্রকৃতপক্ষে স্বাধীনতা হিসাবে পার উদযাপিত হয় বিশেষ করে আপনাদেরকে বলো শিক্ষিত সমাজ যারা বক্তব্যের ভাষণ দেওয়ার সুযোগ পান 15ই আগস্টের দিনে আপনাদেরকে রিকোয়েস্ট আমার আবেদন করছি যে আপনারা সেই দিনে সেই সত্য ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করবেন যখন গান্ধীজির কথা বলবেন যখন সুভাষচন্দ্র বসুর কথা বলবেন তখন আপনারা তুলে ধরবেন যে এদেরকে যিনি তৈরি করেছিলেন এদেরকে যারা ভারতবর্ষের এদেরকে যেন হাইলাইট করেছিলেন যিনি তার পিছনে যিনি কাজ করেছিলেন তার ইতিহাসকে আপনারা তুলে ধরবেন যদিও তার ইতিহাসের পাতা থেকে নামকে উৎখাত করেছে আপনাকে আমাকে তুলে ধরতে হবে জনসাধারণকে জানাতে হবে আজকে যেহেতু ধর্মের বিভেদ বিচ্ছেদ করে আজকে আমাদের আপনাদেরকে ভারতবর্ষের মুসলিম ভারতবর্ষের মানুষের কাছ থেকে শান্তিকে তুলে দেওয়া হয়েছে এই শান্তি যেন পুনরায় আবার প্রতিষ্ঠিত হয় সেই সমস্ত কর্ম সেই সমস্ত কার্যকলাপ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে আল্লাহ সুবহান ও তাআলার কাছে শেষের আয়াত আপনাদেরকে জানাই যেহেতু আল্লাহ সুবহান ও তাআলা বলেছেন যে আল্লাহ সুবহান ও তাআলা যদি মাদদ নি সাহায্য নি তাহলে আল্লাহ সুবহান ও তাআলা কোরআনে জানাছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরা হীনমন্য হয়েও না হতাশ হয়ে যেও না তোমরা দুঃখ পেও না তোমরা প্রকৃতপক্ষে মুমিন হয়ে যাও তোমাদেরকে সহযোগিতা করব আমি আল্লাহ সুবহান ও তাআলা বলছেন আমরা অল্প সংখ্যক হলে ইমানের চেতনা নিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করব বিশেষ করে আমাদের ইমানকে টিকিয়ে রাখার জন্যে আল্লাহ সুবহান ও তাআলার কাছে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে সেই ইমানের চেতনায় চেতনা হওয়ার তৌফিক দাও বরুন আমিন।